ও কোন দিকে যাবে? ও আর বোন মিলে ব্ল্যাকবেরি খাচ্ছে। এই শাড়িটা পরে কত সুন্দর লাগছে মাকে। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এখন বাজে হচ্ছে গিয়ে 9:13, মানে অনেক দেরি হয়ে গেছে। আমি একটু কাজ করছিলাম ঘুম থেকে ওঠার পরে। এই দেখো বেশ রোদ বেরিয়ে গেছে। তো চলো তাহলে নিচে যাচ্ছি, নিচে গিয়ে দেখি কে কি করছে। তো নিচে তো চলে এলাম, তরুণ এখনো ঘুম থেকে ওঠেনি, এখনো ঘুমোচ্ছে। ঘরের ভেতরটা সব কিছু অবচল হয়ে আছে, সেগুলো বোঝাই তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। বাবা স্নান টান করে রেডি হয়ে গেছে চেম্বারে যাওয়ার জন্য। মা আবার ফল কাটতে বসছে। এগুলো থেকে আসার পরে সমস্ত জামা কাপড় টাপড় সব কিছু অগোছালো হয়েছিল, সেগুলো সব গোছাচ্ছে। ঘরটা পুরো অগোছালো হয়ে আছে। ও বলে আমাকে দেখাস না, এই লাইটটা কইরে বোন। এই লাইটটা দেখো খুব খুশি হয়েছে। দেখো এই দেখো, বাপরে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। এই লাইটটা আজকে আমি লাগাবো। গ্রিন অ্যাপেল, অ্যাপেলগুলো কেমন খেতে জানি না, আমি আজকে একটা খেয়ে দেখবো। মিষ্টি না টক? এই দেখো বাবা কত বড় একটা লাউ রেখেছে সবজিওয়ালার থেকে। এক সবজিওয়ালা জোর করে দিয়ে গেল বাবাকে লাউটা। মা যে সকালবেলা যে স্মুদি বানিয়ে দিল ফল দিয়ে, সেটা খাচ্ছে। দেখো বাবা আমার দুজনে করছে। মা বলছে একভাবে কাটবে, বাবা বলছে ওইভাবে কাটবে, আরেকভাবে কাটবে। আর এই হচ্ছে সেই গ্রিন অ্যাপেল। চলো একটা ট্রাই করে দেখি কেমন খেতে, কেমন মিষ্টি। তুই কে দিয়েছিস, কী করবি কর? আমি আপেল খাবো। আসলে ওরকমই দেখতে লাগে বল। কী রান্না হবে বলো? কলমি শাক ভাজা, ভোলা মাছ ভাজা, আর হচ্ছে চলো বাবা ঝাল খাবে বলছে। আলু দিয়ে, ওই তো ভোলা মাছের মধ্যে আলু দিয়ে করে দেবো, আর এমনি ওই কাতলা মাছটা এমনি করে নেবো। ঠিক আছে চলো। দেখো এটা হচ্ছে কাতলা মাছ। ওমা ক কিলো ওজনের ছিল এটা? 2 কিলো, 2 কিলোর মতো, 2.5 কিলো ওজনের ছিল কাতলা মাছটা। কলমি শাক কাটা হয়ে গেছে, এখান থেকে কেমন খেতে। এরকম সবুজ কালারের আপেল এর আগে আমি খুব একটা খাইনি, এখন ট্রাই করছি। ভালো লাগছে খেতে, মিষ্টিও আছে। সকালবেলা প্রচুর তাড়াহুড়ো থাকে, এদিকে ভাত ফ্রাই করতে দিয়ে এসেছি, আর ভাতও বসিয়ে দিয়েছি। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর এদিকে আলুটাকেও ফ্রাই করছি, এর মধ্যে ভাত দিয়ে ফ্রাই করবো আর কি। শুয়ে আছে, ওদিকে ক্যামেরা ঘুরিয়েছি, অগ্নি খুঁজে গেছে। তাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর সঙ্গে একটু লেবু দিয়েছি, কেননা ফ্রিজের মধ্যে অনেকদিন মাছ থাকবে না, মাছে কেমন একটা যেন গন্ধ ছাড়ে। এই যে ভাতটাকে ফ্রাই করে দুটো থালায় করে নিয়েছি, এখন ব্রেকফাস্টটা করে নিই। তারপর এই শাড়িটা পরে কত সুন্দর লাগছে মাকে। এইটা তরুণ নিয়ে এসছে মেদিনীপুর থেকে, শাড়িটা খুব সুন্দর লাগছে। শাড়িটা কেমন না, আরাম শাড়িটা পরে, একদম নরম না? ভালোও লাগছে দেখতে কিন্তু শাড়িটা পরে। গায়ে তো কী হয়েছে তরুণ আর বোন মিলে? কি রে ব্ল্যাকবেরি খাচ্ছিস? ও ক্যামেরার সামনে আসতেই চায় না, ঠিক আছে। ও আর বোন মিলে ব্ল্যাকবেরি খাচ্ছে ওখানে। ওইটা ওইটা আপেল ছিল রে, ওটা প্যারা না। ওই
হয়েছে যে ব্রাহ্মী শাক ভাজব। ওই হয়ে গেল ব্রাহ্মী শাক ভাজব। আর একটু বলে যা ব্রাহ্মী শাক বুড়ি, ও বলো ছোটবেলা থেকেই পাকা পাকা কথা কয়। কিরে কে আসছে তারা সুন্দরী? এ মা ওই শাড়িটা পরে ভালো লাগে, কো ও কোন দিকে যাবে বুঝতে পারছে না নিচে। ও মাই গড, কিরে ওখানে কিরে কি এসছে? তোমার আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবে, শেয়ার করবে, শেয়ার যদি মনে হয় শেয়ার করবে, সাবস্ক্রাইব করে রাখবে আমার চ্যানেলটাকে অবশ্যই করে। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামীকাল ঠিক বিকাল 5টায়। ততক্ষণে টাটা গাইজ।